ইন্ডিয়াতে থাকো? আমি ইন্ডিয়াতে থাকি, মঙ্গল গ্রহে থাকি। করে আলাদা হয়ে গেলে কেন, শ্বশুর বাড়ি থেকে কি প্রবলেম? আমার এজ হচ্ছে, মেয়েদের এজ বলতে নেই। আমার ফেভারিট কোয়েশ্চনটা আমি পেয়ে গেছি, কে করেছো হাজবেন্ড কে কিস করে দেখাবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি দুদিন আগে কমিউনিটি পোস্ট করেছিলাম যে 2022 আমি কিউএনএ ভিডিও রাখবো তোমাদের জন্য, যার যার আমাকে নিয়ে আরো কোয়েশ্চেন আছে, তো করে ফেলতে পারো। আমরা মোটামুটি দেখেছি সবাই করেছে কোয়েশ্চেন কম বেশি, তো আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে এখান থেকে আমি কিছু কিছু কোয়েশ্চেন বেছে নিয়েছি, তো সেগুলোরই আজকে অ্যান্সার দেব। আর অবভিয়াসলি তোমরা বলেছিলে এই ভিডিওটা দাদা ভাইয়ের সাথে করতে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ হাতে একটা কাগজ টাইপের আছে, এই কাগজের মধ্যে আমি নোট ডাউন করে নিয়েছি কমেন্টস গুলো, কারণ তোমরা যারা যারা যেইটুকুনি কমেন্টস করেছো না, তার মধ্যে ম্যাক্সিমামই তোমরা একই টাইপস এর কোয়েশ্চেন করেছো। তার জন্য আমি সবার থেকে যে যে কোয়েশ্চেন গুলো একরকম লেগেছে আমার, তাই একটা একটা করে বেছে নিয়েছি। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করবো না। তুই কিছু বলবি? আমি কি বলবো, হেভি গরম লাগছে আমাদের, কারণ বুঝতেই পারছো। আর এখন আমরা প্রায় এখন 11:45 মতো বাজে, যে আমরা এখন রাত্রিবেলা বসে শুটটা করছি, কারণ ওর তো অবভিয়াসলি ছুটির সময়, মানে স্যাটারডে সানডে ছাড়া তো ছুটিই হয় না। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, আমি কোয়েশ্চেন গুলো পরপর পড়ছি, তো তোমরাও তোমাদের উত্তরটা পেয়ে যাবে। তো চলো লেটস স্টার্ট। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে দিদি তুমি কি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট নই, আমি একদম কোনো ন্যাকামা করে কোনো কথা বলবো না, একদম কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, দিদি তুমি কি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট নই, হলে অবশ্যই তো খুশির খবরটা তোমরা পাবেই, সবার ফার্স্টে তোমরাই পাবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে দিদি তোমার ইনস্টা আইডিটা বলো প্লিজ। আমার ইনস্টা আইডির নাম আমি বলে দিচ্ছি, প্রিয়াঙ্কাস ব্লগিং এই আছে ইনস্টা আইডি, তোমরা গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আর আমি লিংক একবার দিয়েছিলাম, দরকার পড়লে আরেকবার ইউটিউব কামিং এ আমি পোস্ট করে দেবো। থার্ড নাম্বার হচ্ছে দিদি তোমার বাড়ি কোথায়, তোমার ভিডিও ভাইরাল কি করে হলো? আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে হাবড়া, বাপের বাড়ি হচ্ছে বারাসাত। তো আমার ভিডিও কি করে ভাইরাল হলো, ভিডিও করতে করতে এরকম মানে শখ ছিল, হচ্ছিল না প্রথম প্রথম, তারপর কন্টিনিউয়াসলি মানে করতে 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 ভাইরাল হয়ে গেছে। তো এরকম না যে কিভাবে ভাইরাল হলো, ভাইরাল হওয়ার ছিল তাই হয়ে গেছে, এটা আমি বলতে পারবো না কিভাবে ভাইরাল হলো। ফোর্থ নাম্বার হচ্ছে বিরিয়ানি না রাইস, বিরিয়ানি ভালো লাগে, ম্যাথ না সায়েন্স, দুটোর মধ্যে না সায়েন্স, এটা কি কোশ্চেন করেছে একজন? ম্যাথ তো সায়েন্সের মধ্যেই পড়ে, তো দুটোর মধ্যে একটাও ভালো লাগে না আমার। হ্যাঁ সেটাই তো, সায়েন্স ম্যাথ তো একটার মধ্যেই পড়ে। আচ্ছা, ইনস্টাগ্রাম না ফেসবুক? অবভিয়াসলি এখন ইনস্টাগ্রামটা আমার ভালো লাগছে বেশি করতে। অ্যান্ড্রয়েড না আইফোন? অবভিয়াসলি আইফোনের ইচ্ছা আছে, কিন্তু অ্যান্ড্রয়েডটা দিয়ে যখন কাজ চালাতে হচ্ছে, এখন আপাতত অ্যান্ড্রয়েডটাই ভালো লাগাতে হবে, তাই জন্য অ্যান্ড্রয়েডটাই এখন আমার ভালো লাগে। ফিফথ নাম্বার হচ্ছে তোমার ইউটিউব আর্ন কত? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে মোটামুটি মাস গেলে একটা হয়, তবে ঠিক আছে চলার মতো, কাছে টেনে নিলাম, কারণ জোশ পাচ্ছি না বলে এইবার জোশ পাবো। দেখো বলছে তোমার ফেভারিট ইউটিউবার কে? আমার ফেভারিট ইউটিউবার বলে এরকম কেউ নেই যে এক্স্যাক্টলি এই ফেভারিট, সবাইকেই আমার ভালো লাগে। তুমি বেবি কখন নেবে? বেবি আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই, আপাতত আমরা ডিসকাস করা অল্প অল্প করে শুরু করেছি। আর তারপর হচ্ছে তোমার পেটটা ফাঁকা কেন লাগছে? অবভিয়াসলি কিছু কোনো গুড নিউজ নেই, তাই জন্য পেটটা ফাঁকা লাগছে, এটা কোনো কোয়েশ্চেন হলো তুই দেখ। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে তোমার ফোন নাম্বার দাদা ভাই কি নামে সেভ করে রেখেছে, আর তুমি দাদা ভাইয়ের ফোন নাম্বার কি নামে সেভ করেছো? আমি আমারটা বলে দিচ্ছি, আমি ওর ফোন নাম্বারটা পাল দিয়ে সেভ করে রেখেছি, যেহেতু ওর টাইটেল হচ্ছে পাল, তো বিয়ের আগে ওই পাল বলেই ফোন নাম্বার সেভ করেছিল, তো আমি আর তারপরে চেঞ্জ করিনি। এবার তুই বল কি নামে চেঞ্জ করা আছে। আচ্ছা, লাইফ প্রুফ দেখাবে, কিন্তু তো হবে না লাইফ প্রুফ না, বল বল উল্টো করে আছে দুষ্টু নামে সেভ করা, বলতে কত লজ্জা লাগলো তোমরা জানো না। এখন এই নামটা তো আমাকে ডাকে না, কিন্তু আমি অলওয়েজ পাল বলেই ডাকি। নেক্সট হচ্ছে কতদিন হলো ইউটিউব করছো? প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল আমি ইউটিউব করছি। তুমি কি ইন্ডিয়াতে থাকো? আমি ইন্ডিয়াতে থাকি, মঙ্গল গ্রহে থাকি, অবভিয়াসলি ইন্ডিয়াতে থাকি। তুমি আমার প্রিয় ইউটিউবার, এটা কোশ্চেন, থ্যাংক ইউ। হ্যাঁ লিখেছে একজন, এটা আমার খুব ভালো লেগেছে তাই জন্য নিয়ে নিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্র্যাঙ্ক গুলো কি প্রি প্ল্যানিং হয়, আর তুমি হুট করে আলাদা হয়ে গেলে কেন, শ্বশুর বাড়ি থেকে কি প্রবলেম, বলে গেলে বলো, বললে ভালো হতো। প্র্যাঙ্ক গুলো কি প্রি প্ল্যানিং?
প্ল্যানিং হয়, এটা প্রি প্ল্যানিং হয় নাকি অন্য কিছু হয় সেটা একটু আপাতত সিক্রেটই থাক। নেক্সট যেটা করেছো আর তুমি হুট করে আলাদা, আলাদার কোনো বিষয় নেই। তোমরা যারা এই কোশ্চেনটা করেছো হয়তো নতুন ভিউয়ার্স আছো, আমাদের কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি প্রবলেমটা একে নিয়েই, যেহেতু যেখানে ওর জব আছে তো যাতায়াতের প্রবলেমের জন্য আমরা আবার শিফট হয়ে গেছি। আইদার আমাদের কোনো পারিবারিক কোনো প্রবলেম নেই, সবকিছু ওকে আছে, দ্যাটস ইট। নেক্সট হচ্ছে তোমার দাদার, তোমার দাদার এজ কত? আমার এজ হচ্ছে, মেয়েদের এজ বলতে নেই, কাকে যেন আমি দেখেছিলাম বলতে, একজন ইউটিউবারকেই বলতে দেখেছিলাম, তো আমার কোনো বিষয় না। আমার যদি আছে 40-45-30 হয়ে যায় না, আমি সেটা এক্স্যাক্টলি বলবো। তো আমার বয়স শুনে নাও ভালো করে, 22, আর ওর বয়স হচ্ছে 27, মানে আমার থেকেও 4-5 বছরের সিনিয়র। নেক্সট হচ্ছে যে তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার সেরকম না, সব কালারই ভালো লাগে, তবে বেশি ভালো লাগে ব্লু, তবে ওটা ফেভারিট নয়, ঠিক আছে। তুমি দাদা ভাইকে তুমি কেন বলো না? বিয়ের আগে যেহেতু আমরা প্রেম করতাম তখন তুমি থেকে তুই বলতাম, তারপর এটাই এখনো কন্টিনিউ চলছে, আর চেঞ্জ হয়নি, তাই জন্য এখন আমরা তুইতেই আটকে আছি। নেক্সট হচ্ছে যে আইসক্রিম না চকলেট? অবভিয়াসলি আইসক্রিমই আমার ভালো লাগে। নেক্সট হচ্ছে ক্রিকেট না ফুটবল? অবশ্যই আমার ক্রিকেট ফেভারিট। তারপর হচ্ছে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো এবং এইচএস এ কত পেয়েছো? আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং এইচএস এ আমি ফার্স্ট ডিভিশন লেটার মার্কস পেয়েছি। ফার্স্ট ডিভিশন পেয়েছি প্লাস লেটারও আছে আমার, এইচএস এ বলেছে। তোমার বাড়ি কোথায়, কোন ড্রেস ভালো লাগে, শাড়ি না চুড়িদার? আমার বাড়ি তো বারাসাতে, আর শাড়িটাই বেশি ভালো লাগে আমার, কিন্তু পরি না আমি শাড়ি। তোমার সবচেয়ে সুখের ও সবচেয়ে দুঃখের সময় কখন ছিল? দুঃখের দিনই গেল না তো সুখের দিন। নেক্সট হচ্ছে এই কিয়নে ভিডিওতে, এই যে আমার ফেভারিট কোশ্চেনটা আমি পেয়ে গেছি, কে করেছো? আমি নামটা তো দেখেছি কিন্তু এখানে কারণ আমি মেনশন করিনি, কিন্তু যে করেছো বেশ ভালো লেগেছে আমার। আবার ক্যামেরার সামনে বুঝতেই তো পারছো, তো কোশ্চেনটা আমি পুরোটা পড়ছি। এই কিউএনএ ভিডিওতে তুমি তোমার হাজবেন্ডকে কিস করে দেখাবে? দাঁড়া, ফার্স্টে বলি, যে কোশ্চেনটা করেছে সেও জানে না কিছু, আর তুই তার থেকে বড় গান্ডু। এটা কিউএনএ ভিডিও চলছে, এটা কিছু রিকোয়েস্ট করা ভিডিও চলছে না। তো যেদিনকে রিকোয়েস্ট করা ভিডিও হবে সেদিনকে এটা করে দেখাবো, আজকে এটা রিকোয়েস্ট করার ভিডিও না, কিউএনএ ভিডিও করছে। এ বাবা, সে কত আশা নিয়ে বসে আছে, তার হবে না? না, এটা কিউএনএ, এটা রিকোয়েস্ট ভিডিও না, এটা কিউএনএ ভিডিও। ওকে, আর তোর বসে আসছে, এবার বলতে হবে, ওটা তো বাদই গেল। লিখেছে তোমার বরের কোয়ালিফিকেশন কি ছিল বল? কি কোয়ালিফিকেশন মানে এডুকেশন কোয়ালিফিকেশন? মাধ্যমিক পাস। বল 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 বল। এমপি। এমপি মানে মাধ্যমিক পাস। বল না, সবাই জানুক। মাধ্যমিক পাস। ওর এমবিএ কমপ্লিট করা আছে, আমি বলে দিলাম, তো কি না কি নিয়ে সেটা আমি আর বলছি না। নেক্সট হচ্ছে যে তোমাদের কি লাভ ম্যারেজ? ইয়েস, আমাদের লাভ ম্যারেজ। কতবার বলবো, যারা নতুন আছো তারা হয়তো এই কোশ্চেনটা সেম করো, পুরনো যারা আছো তারাও এই কোশ্চেনটা করো, আমি বুঝি না। লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ। নেক্সট হচ্ছে তোমার ভিডিওতে কি কপিরাইট আছে, থাকলে কি খুব প্রবলেম হয়? আমার ভিডিওতে প্রচুর কপিরাইট ক্লেম আছে আমার, মাসে গেলে আমি সর্বোচ্চ যদি 30টা ছাড়ি তার মধ্যে 1500টা আমার কপিরাইট ক্লেম থাকে, এটাতে কোনো চ্যানেল এফেক্ট হয় না, ঠিক আছে। কপিরাইট, কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক বলে দুটো জিনিস থাকে, কপিরাইট ক্লেমে কোনো প্রবলেম হয় না, কপিরাইট স্ট্রাইকে প্রবলেম হয়, ঠিক আছে। তবে তোমরা চেষ্টা করবে ভিডিও যখন করবে, কপিরাইট ক্লেমের ভিডিও যখনই দেখবে খাবে, ওটা আর দ্বিতীয়বার করার চেষ্টা করবে না, পারলে ডিলিট করে দিও, মানে সেফ থাকবে আর কি, বাট অসুবিধা হয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেবি নিলে কি বেবি নেওয়ার ইচ্ছা আছে, বয় আর গার্ল? আমি কি বানিয়ে পেটে ঢুকিয়ে দেবো নাকি? আমাদের কি ইচ্ছে, বেবি বয় অর গার্ল? তা যে কোশ্চেনটা করেছে সে এই মানে কমন সেন্স কতটুকু তাদের? বেবি ইচ্ছে আছে সুস্থ বেবি জন্মানোর।
না আমি বলবো, আমি বলবো কি বেবি ইচ্ছা আছে, বয় বয় বয়। ইউটিউব করার আগে কি আর কোন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলে? তোমার শর্ট ভিডিও গুলো খুব অসাম লাগে, থ্যাংক ইউ সো মাচ যে কমেন্টসটা করেছো। ইউটিউব করার আগে আমি কোন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না, এখন আমার আফসোস হয় যে কাজ যদি আমি এর আগে কোন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতাম তাহলে হয়তো আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি পপুলারিটি পেয়ে যেতাম, যেমন অনেককেই দেখি যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছে ইউটিউবে। কিন্তু আমার এখন খুবই আফসোস হয়। তো যাই হোক, আর কিছু করার নেই, কষ্ট করতে হবে, কষ্টের ফল অলওয়েজ মিটা হয়। তো কষ্ট করে যাই, দেখা যাক কবে ভালোভাবে আরো সাকসেসটা পাই। তো নেক্সট হচ্ছে তোমার ড্রিম প্লেস কোথায়? ড্রিম প্লেস সেরকম কিছু নেই, যেখানেই নিয়ে যাবে। বল তো ড্রিম প্লেস দীঘা কোথায় জায়গা না বলে বলি। দীঘা এই কারণেই বলছে কারণ আমি আমার লাইফে বিয়ের আগে আমার মানে ঘোরা বলতে আমার দীঘাই যাওয়া, এটাই সবসময় আমার মানে সবাইকে জাহির করে বলতাম যে কোথাও ঘুরতে গেছি, দীঘা গেছি। তো বিয়ের পর ওকে সবসময় ঘানাতাম যে দীঘাই চল দীঘাই চল, ও আগা করে কোনো সময় ইচ্ছে ছিল না দীঘা যাওয়ার। তো রিসেন্টলি আমরা ঘুরে আসলাম, তো যাওয়ার কথা ছিল দীঘায়, কিন্তু ওর যেহেতু জনবহুল বেশি পছন্দ না, নির্জন পছন্দ, ওই জন্য আমরা পুরুলিয়া গেছিলাম ঘুরতে। তো ওই জন্য আমাকে খচাচ্ছে, কারণ কি আর করা যাবে, সেরকম ভাবে ড্রিম প্লেস নেই, যেখানেই নিয়ে যাবে সেখানেই আমার ভালো লাগবে। তোমার কবে বার্থডে ডেট? আমার হচ্ছে 9th February, ঠিক আছে। তুমি স্কিন কেয়ার কিভাবে করো? স্কিন কেয়ার তো করেই না বিয়ের আগে, যদিও বা করতাম বিয়ের পর, প্রথম প্রথম করতাম, তারপরে এখন করি না। আর এখন না করেই এতটা সবাই বলে দেখি আমার বেশি ভালো লাগে, বিয়ের আগে যখন এটা ওটা মাখতাম বিচ্ছিরি লাগতো, তো না করেই এত সুন্দর, তো এটাই ভালো। আমি স্কিন কেয়ার করি না, করলে অবশ্যই তোমাদের সাথে টিউটোরিয়াল আমি শেয়ার করবো। ওয়েট ওয়েট, আর মাত্র দুটো দিনটা আছে, একটু ওয়েট করে দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছে রীতিমতো। তো খাওয়া খা দিদি, ইউটিউব ভিডিও করতে গিয়ে যখন ভেঙে পড়তে বা যখন খুব কষ্ট হতো তখন তোমার পাশে কে ছিল, কে তোমাকে জোর দিয়েছে? ইনি 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 লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন, ঠিক আছে। যে দিদি তুমি ইউটিউবে আসার কথা ভাবলে কেন? এটা আমার হাজবেন্ড বলবে, আমি বলবো না। আমি ইউটিউবে আসার কথা ভাবলাম কেন? তুই কেন ভাবলি সেটা তুই বলবি, আমি কি বলবো? বল বল। আমার ইউটিউবে আসার কারণ হচ্ছে কথা ভাবলাম কেন, অনেক হিস্ট্রি আছে এবং কেন ভেবেছি সেটা নিয়ে এখন বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তবু আমি ছোট করে বলছি। যখন আমার বিয়ে হয় 2020 সালে, তো যেহেতু এটা লাস্ট কোয়েশ্চেন তো আমি একটু বলে নিই, আমার 2020 সালে বিয়ে হয়। তো তখন থেকে টিকটক ছিল এবং আমার বিয়ের 4-5 মাস পর টিকটক ব্যান হয়ে যায়, তখন থেকে আমি অল্প অল্প করে টিকটক করতাম। তারপর ব্যান হয়ে যাওয়ার পর এরকম মোটামুটি চুপচাপ বসেছিলাম, তখন পুরোপুরি লকডাউন ছিল। দেন আমরা 2020 সেপ্টেম্বরে জবের জন্য আমরা শিফট করে গেছিলাম যেখানে জব ছিল, তো ওখানে গিয়ে আমি পুরোপুরি একা হয়ে পড়েছিলাম। এবার বুঝতেই তো পারছো, সকালবেলা বেরিয়ে এসে রাত্রিবেলা বাড়ি ঢোকা, একা একা পুরো দিনটাই মানে মাটি। আর তখন আমার প্লাস 3rd year 2nd year চলছিল, তো অনলাইনেও সেরকম ভাবে কোনো এক্সামের প্রিপারেশন ছিল না, কতই বাদ হলে সারাদিনটাই বোর ভাবে কাটতো, হাতে ফোন ছিল এবং তখন দেখতাম ইউটিউব খুললে ভিডিও ভিডিও দেখতাম, কোনো কিছু সার্চের জন্য এরকম দেখতাম সবাই মানে হাউস ওয়াইফরা, যারা হাউস ওয়াইফ আছে তারা দেখতাম এরকম যা যা ডেলি লাইফস্টাইলে যা করছে সেগুলো শেয়ার করে ছাড়ছে। এবার ওটা দেখে না একদিন দুদিন বেশ দেখতে দেখতে বেশ ভালো লাগলো এবং নিজের মনে জাগলো যে চলে এরাও যখন ম্যারেড, এরা যখন বাড়িতে বসে সবকিছু যা যা করছে সেগুলো শেয়ার করে ভিডিওর মাধ্যমে কি বলে তোর জন্য, তোর এই গরমে ইডিয়টের জন্য আমি কিছু বলতেই পারছি না, তো এরকম করলে আমার হয় না ব্যাং। তো ওদেরকে দেখতাম আর কি মানে এরকম ভিডিও করছে ডেইলি লাইফস্টাইলের জন্য, এবং তখন আমি যে ইউটিউব যে আর্নিং এইসব বিষয় নিয়ে অত কিছু মাথায় আসতো না, তো টাইম পাস বেশ পপুলারিটি, সবাই কমেন্টস করতো, কমেন্টগুলো পড়তাম ভালো লাগতো, তো সেই থেকেই আর কি আসা। তখন আমি ভিডিও শুরু করি, তারপর ওর কাছে শোনা যে ইউটিউব করলে এরকম এরকম করে কি হয় না হয়, আর্নিং দেন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই চিনবে জানবে, তো ব্যাপারটা বেশ ভালো লাগলো। তারপর একদিন নিজে নিজেই বাড়িতে বসে ক্যামেরা লাগিয়ে বেশ তখন ট্রেন্ডিং উঠেছিল আমার আমার চ্যানেলে, ফার্স্ট আমার ভিডিও হচ্ছে মাই গোল্ড কালেকশন, ঠিক আছে, আমার ফার্স্ট ভিডিও। তো সেটা প্রথম দিন যেদিন আমি আপলোড করে ছেড়েছিলাম সেই দিন ভিডিওটাই মাত্র 30-40টা ভিউ হয়েছিল, দেন পরের দিন গিয়ে হুটোট করে সেটা 25-30 হয়নি, 20-22 গিয়ে আর আটকে গিয়েছিল। বাট ভিউজ তো হয়েছিল, একটা আননোন পার্সন, না কোনো চেনা পরিচিত মুখ আছে, তো সেটা দেখে বেশ ভাল লেগেছিল এবং ওটা দেখেই আর কি আরো বেশি এনার্জি পেয়েছিলাম যে চলো
হবে যখন তো করতেই হবে এটাই আর কি। এরপরে তো আরো অনেক অনেক গল্প আছে আরো বেশি বেশি করে। মাঝে আমি একদম মানে ক্লোজও করে দিয়েছিলাম ইউটিউবটাকে, নিয়ে অত ভাবছিলাম না, তারপরে আবার ইউটিউবে কেন আছে এইসব নিয়ে একদিন পরে ভিডিও তো বলবো। তো এই অবধি ছিল আজকের কোয়েশ্চেন গুলো, এখানে পুরো যা যা লিখেছি সেইগুলোই আর কি নিয়ে নিয়েছি। মোটামুটি তোমরা যা যা কোয়েশ্চেন করেছো মোটামুটি অ্যান্সারটা পেয়ে গেছো। আর যারা যারা সবাই বলেছো যে আমার নামটা নিয়ে আমার নামটা নিয়ে, সবার নাম আমি দেখেছি ভালোভাবে, আমার মনেও আছে, কিন্তু নামটা নিতে পারলাম না এই কারণেই, কারণ যারা ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা করেছো না সবই একরকমের কোয়েশ্চেন। এবার কার নাম ছেড়ে কার নাম নেবো বলো, তাই জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিয়নে ভিডিও ছিল। তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আমরা, আর তো যাই হোক শরীরটা এখনো ঠিক নেই, আমি তোমাদেরকে বলেছিলাম দুদিন ভালোভাবে ভিডিও দিতে পারবো না, তো দুদিন গ্যাপ গিয়ে কিন্তু আজকে ভিডিওটা এসছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো, অন্তত শেয়ার করো, লাইক কমেন্ট করো। যারা নতুন ভিউয়ার্স আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আর এই বেচারার ঘাম হওয়ার কষ্টটা দেখে অন্তত ভিডিওটা একটু অ্যাটলিস্ট 20-25 ভিউজ করে দাও প্লিজ প্লিজ। 20-25টা ভিউজ করে দেবে, 20-25,000 1,000 ভিউজটা করে দাও অ্যাটলিস্ট, তাহলে অন্তত ভালো লাগবে। এই গরমে কষ্ট করে এত রাতে খাটনি করছি তার জন্য। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, টাটা টাটা টাটা।